দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহীন। শাহীন, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় কি উদ্যোগ দেখছেন? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ নাবিল, আসলে আজকে সকাল থেকে আমরা এই যে তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে যে তিনটি পয়েন্ট রয়েছে, কলাতলী, সুগন্ধা এবং লাবণী, তিনটি পয়েন্টে লোকে লোকারণ্য, বলতে গেলে অনেক পর্যটক সমাগম ঘটেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। একইভাবে যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও শতভাগ বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে আমরা সকাল থেকে দেখেছি এবং গতকাল পরশু ঈদের দিন থেকে এই পর্যন্ত নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখতে পাইনি। এখানে কক্সবাজার টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে টহল জোরদার করা হয়েছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি তাদের দেওয়া তথ্য মতে 60 জন শিশু এখানে নিখোঁজ হয়েছিল সমুদ্রে বেড়াতে এসে, সৈকতে বেড়াতে এসে, কিন্তু তাদেরকে টুরিস্ট পুলিশের উদ্যোগে তাদেরকে খুঁজে বের করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আজকেও আমরা দেখি যে সকালে 1-2 জন শিশু নিখোঁজ ছিল বা খেলতে গিয়ে বা বেড়াতে এসে তারা নিখোঁজ হয়ে যায়, কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদের তদারকির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে এবং তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হচ্ছে। তা আসলে মোটামুটি নিরাপদে নির্বিঘ্নে যে কক্সবাজার যে টুরিস্ট স্পট রয়েছে সমুদ্র সৈকত সহ অন্যান্য স্পটে তারা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা মনের আনন্দ পরিবার পরিজন নিয়ে দম্পতি সহ তারা এসে এখানে ঘুরছেন, এখানে পর্যটন তারা ভালোভাবে দেখছেন। তো নিরাপত্তার কোনো ঘাটতি নেই। জেলা প্রশাসনের উদ্যোগে একটা নির্বাহী মিস্ত্রির নেতৃত্বে মোবাইল কোর্ট রয়েছে, তারা খাবারের মূল্য যাতে বেশি না আনতে পারে সেদিকে তারা লক্ষ্য রেখেছেন এবং অনেক হোটেল রেস্তোরাঁকে ইতিমধ্যে জরিমানাও করেছেন। তো মোটামুটি সব দিক থেকে ভালোভাবে ঈদের আনন্দ উদযাপন করেছে পর্যটকরা। এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ নাবিলে। ধন্যবাদ শাহীন আপনাকে।